শুভ সকাল বন্ধুরা, আজকে অনেক সকাল সকাল উঠে একদম কাজে লেগে গেলাম। তো বন্ধুরা দেখো, অনেক দিন ধরে রান্নাঘরটা একদম পরিষ্কার করতে পারছিলাম না, তার জন্য আজকে ভাবছি, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমি ভাবছি যে একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। একদম সমস্ত কিছু বৃষ্টি, দুই তিন দিন হয়ে গেল বৃষ্টি পড়ে যাচ্ছে, তো আর বাইরে কাজগুলো, কাপড় জামা কাপড় অনেকগুলো জমে আছে। তো ভাবছি আগে রান্নাঘরটা সকাল সকাল পরিষ্কার করে নিই, তারপর দেখা যাবে কি হবে। তো এদিকে আমি বাসনপত্র, গ্যাস, টেবিল সমস্ত কিছু মানে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আবারও এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো ছেলে স্কুল চলে গেছে আর হাজবেন্ডও উঠে পড়েছে, তার জন্য ভাবছি বিছানাটা একদম গুছিয়ে নিই। তারপর বিছানাটা গুছিয়ে আমি মানে কাপড় অনেকগুলো জমে আছে বৃষ্টির জন্য, একদমই ধুতে পারছিলাম না। তো এখন দেখছি যে একটু বৃষ্টিটা কমেছে, তবু রোদ মানে রোদ দেয়নি। তো ভাবছি মানে বৃষ্টি হয়তো আর আসবে না, মানে কাপড়গুলো ভিজিয়ে দিই। তো এই এক এক করে মানে কাজগুলো করব। তো অনেক দিন হলো কাপড় মানে আমি কাচি না, কাজে দিদি এসে কেচে দিয়ে যায়। তো আজকে ভাবছি আমি নিজেই কাচবো মানে কাপড়গুলো, কাজের দিদি হয়তো আর কয়েকদিন পরে আসবে তার জন্য। আর এদিকে দেখো, আমি জামা কাপড়গুলো বের করে একদম ভিজিয়ে নিচ্ছি, হালকা একটু গরম জল দিয়েছিলাম তো বৃষ্টির দিন তার জন্য, আর মানে হালকা গরম জল দিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তো হয়তো বেশি কাচতে কষ্ট হবে না আমার, তার জন্যই তো অল্প গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি একটু টাইম, তারপর কেচে ধুয়ে দিব। আর এদিকে অনেক দিন হলো মানে হাতে ব্যথা, পায়ে ব্যথা, তার জন্য কাপড় মানে আমি কাচছিলাম না কাপড়গুলো। তো আজকে ভাবছি না ধুয়ে দিয়ে, অনেকগুলো কাপড় জমে আছে, কী করবো, কাজের দিদি তো আসবেই, তো এতদিনের কাপড় জমিয়ে রাখাটা উচিত নয়, মানে এক মানে কাজের দিদি হলেও উনিও তো একজন মানুষ, তার জন্য খারাপ লাগে আমার এত কাপড় কাচতে দিল। তো হাজবেন্ড বলছিল যে এত জামা কাপড় একদিন ভিজেছে, এদিকে বেশি রোদ্রু উঠেনি। তো আমি বলছি না, শুকিয়ে যাবে। আর একটু বকাও দিচ্ছিল যে মানে ব্যথা একটু কমেছে, আবারও কাপড় কেচতে মানে কাচতে যাচ্ছ, তো আবারও ব্যথা আরম্ভ হয়ে যাবে বুঝবা তখন। তো আমি বললাম কিছু না, কাজ তো আমাকে করতেই হবে, সারা জীবন কি আর কাজে দিদি করে দিবে। তো সেগুলো করে কাপড় কেচে একদম আমি চান্দান করে তোমাদের কাছে চলে আস। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, ঘর থেকে একদম বের হতে পারছি না, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। তো সারাদিন কি কাজ করব কি করব না, দেখো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে এত আর কাজ করা মানে বাইরের কাজগুলো করা যাচ্ছে না। তো ঘরের ভিতরে যা করা যাচ্ছে, রান্না বান্না সেগুলো আমাকে করতেই হচ্ছে। আর তো এদিকে দেখো, ছেলে এত মানে হাল্লা করছিল আর কি বকছিল, তার জন্য ভয়েসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা চান্দান করে চলে আসলাম, তো এখন রান্নাটা বসাবো। তো ভাবছি তোমাদের সাথে অল্প গল্প করে নিই, তার জন্যই চলে আসা। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, ও টেবিলের উপরে বসে বসে এখানে বাদাম খাচ্ছে। তোমরা কেউ খাবে যদি চলে আসো, তোমাদেরকে ডাকছে বাদাম খাওয়ার জন্য। দেখো ও বাদাম খাচ্ছে। তো বন্ধুরা, আমি চলে আসলাম রান্নাঘরে। দেখো এখন কি রান্না করব সেটাই ভাবছি। তো বন্ধুরা দেখো, আমার এখানে ডিমের ঝোল রান্না হয়ে গেল। তো আজকে মানে খুবই কম মশলা দিয়ে মানে একটু ডিমের ঝোল করেছি।
তো হালকা পাতলাই করেছি, তো বেশি মশলা খাওয়াটাও বারণ যেহেতু তার জন্য। আর এদিকে দেখো আমি একটু ডাল করেছি, ডাল মানে পেঁয়াজ সম্বার দিয়ে করেছি, আর একটু সব কিছু সবজি দিয়ে একটু নিরামিষ সবজি করেছি। আর বন্ধুরা দেখো সকাল সকাল অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো দেখো বৃষ্টিটা কমছে, একটু হালকা হালকা রৌদ্র উঠেছে, তো আমি কাপড়গুলো কেচে একদম অনেকগুলো কাপড় ধুয়ে মেলে দিলাম। তা কি করব, বৃষ্টি না হলেও একটু হাওয়া একটু রৌদ্র আছে, তো এভাবেই শুকিয়ে যাবে কাপড়গুলো আমার। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ পর তোমাদের সাথে চলে আসলাম। তোমরা হয়তো ভাবছ যে কি ব্যাপার, নাইটি পরে খুব সাজুগুজু করে আছি, লিপস্টিক পরে আছি, তো তেমন কিছু নয়। তো আমি একটু মানে মা এসেছিলো, মার সাথে একটু বাজারে গিয়েছিলাম, তো আর সেখানে তোমাদেরকে শেয়ার করা হলো না। বাজারে গিয়ে তো গেছিলাম হলো, মা হলো কালকে মামার বাড়ি যাবে, কালকে তো ভাইফুটা, তার জন্য মা যাবে হলো ভাইফুটা দিতে। তো এই বছর আমার কালো ছুঁচ, তার মধ্যে ভাইও ঘরে আসবে না, ভাইয়ের ছুটি নেই, তো মানে এই বছর আর দেওয়া হবে না। আর ভাই মানে যত বছর হয়েছে ও চাকরি পেয়েছে, হয়তো ভাইফুটাতেও থাকতেও পারে না, সেভাবে দেওয়া হয় না। তো জ্যাঠাতো ভাই বা মাসির ছেলেও ওদেরকেই দিই আমি, তো এই বছর আর দিতে পারছি না। তো ভাইফুটার পরের দিন শুক্রবারে মানে আমার মামার ছেলে, তো মানে ভাইয়ের আরও, ও মামার ছেলেও আমার ছোট ভাই, তো বিয়ে করেছে, মানে ওর একটা মেয়ে হয়েছে, তো মেয়ের অন্নপ্রাশন শুক্রবারে, তো ভাবছি আমরা সেখানে যাব। আর তার জন্য কিছু একটা গিফট আনতে গেছিলাম, আর মানে একটা জিনিস মানে অনেক দিন হলো দিয়ে এসেছিলাম, তো আমি সব সময় একটা চেন পরে থাকতাম পাতলা অনেকটা সরু, তো আমি ভাবছিলাম যে সেটা আমার ছেলের আর আমি পরে থাকতাম, তো আমি ভাবছি এত মানে পাতলা কখন ছিঁড়ে যাবে, তো আমি ভাবছি দুটো আছে দুটো দিয়ে একটা করে নিই, তো সবসময় পরে থাকতে পারবো। তো দিয়েছি, বললাম আজকে দেওয়ার জন্য, তো বলে নাকি হয়নি, সোমবারে দিবে, তো বলো মানে আমি যাব শুক্রবারে, তো সোমবারে দিলে কিভাবে হবে, তো বলছে হবেই না যাওয়ার আগে, তো কি আর করব, হবে না। তো যখন মানে দিয়েছিলাম মানে ওটা বানাতে, তখন বলছিল হ্যাঁ দিয়ে দিবে, তো আজকে গেলাম, বললো কি হবে না সোমবারে হবে, আমার প্রচুর কাজ রয়েছে তার জন্য। তো বলো কি আর করা যাবে, তো দেখো এই একটা চেন, এটা আমি কিনে নিয়ে আসলাম, তো গলাটা একদম খালি ভালো লাগছিল না, তার জন্য এই চেনটা কিনে একদম পরে নিয়েছি, গলা খালি থাকলে একদমই ভালো দেখায় না। তো বন্ধুরা হয়তো ভাবছি শুক্রবারে যাব, মানে যাব কি না এখনও শিওর না, তো দেখা যাক কি হয়। তো মা চলে যাবে, তো মার ঘরে থাকতে হয়, মা কোথাও চলে গেলে মানে বাড়িটা পুরোটাই ফাঁকা, তো মাসির ছেলে ভাই ও তো একাই থাকে, তো মানে ওর সাথে আমরা মানে গিয়ে থাকি, তো মা বলছে তোরা এখানে থাক আমি যাই, তোরা এখন মানে দরকার নেই যাওয়ার জন্য, পরে যাস। তো আমার মন তো আর মানছে না, অনেক দিন হলো যাব যাব করে যাচ্ছি, তো বলছিলাম যে ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে যাব, তো হাজবেন্ডও বলছিল যাবে, তো এখন মা কালকে যাবে, বাড়িটা পুরো ফাঁকা, তো হয়তো আমি কালকে মার বাড়িতে যেতে হবে সেখানে। তো ভাবছি আবারও হাজবেন্ড বলছে যাব, একবার বলছে যাব না, সেটাই হয়ে যাচ্ছে, তো কি আর করব, দেখা যাক কালকের দিন আসুক, তো মানে যদি যাই সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর যদি আমার যাওয়া না হয় তবে তো আমি মার বাড়িতেই থাকতে হবে কয়েকটা দিন। তো বন্ধুরা বাজার থেকে এসে মানে আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো রৌদ্র তেমন উঠে নেই, তো কাপড় মানে যেগুলো পাতলা পাতলা সেগুলো শুকিয়েছে, তো সেগুলো আমি এনে ভাঁজ করে রেখে দিয়েছি, আর যেগুলো একদম ভিজা সেগুলোকে বারান্দায় মেলে রেখেছি। তো কি আর করব, ছেলে টিউশন পড়তে গেছে,
আর ঘরে বসে আছি। এই যে অনেকগুলো কাপড় এখানে গুছিয়ে রেখেছি, আর অনেকগুলো ভিজাই রয়েছে, আর রাত্রের রান্নাবান্না সেগুলো আছেই, সেগুলো করব। রান্নাবান্না তেমন মানে ভাতটা করব আর কিছু একটা করব। তো হাজব্যান্ড এখনও আসেনি দোকান থেকে, তো চলে আসবে। তো বাজারে গেছিলাম, তারপর হাজব্যান্ডের দোকানেও গিয়েছিলাম একটা কাজের জন্য। তো চলে আসলাম, 7টা মতন বাজে, তখনই চলে আসছি। তো এখন বাজে 8টা। তো ছেলে পড়তে গেল আর আমি এসে বসেছিলাম, কিছু করতে ইচ্ছা করছিল না, তো অনেকক্ষণ বসে আছিলাম। তারপর এখন ভাবছি, যদি আবারই কালকে হাজবেন্ড বলে যে চলো যাব, তখন কি করব। তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, তো মানে শাড়িগুলো পরে পরে এভাবেই রেখে দিই, কোনো মানে হয়তো মানে ইস্ত্রি করা নেই শাড়িগুলোতে। তো আমি ভাবছি আগের থেকে ইস্ত্রি করে রেখে দিই, তাছাড়া যখন নাকি ফট করে বলবে চলো যাই, তখন কি করব। তো হাজব্যান্ড এরকমই, আগে থেকে বলবো যে চলো, তখন বলবো না যাব না যাব না। তো যখন নাকি সময় চলে আসে, তখন ফট করে মানে আসবে, বলে কি চলো, তখন আমাকে মানে এরকম হয়, 1 ঘন্টা টাইম আমার হাতে দেয় না যে আমি কাপড়গুলো একটু গুছিয়ে ব্যাগটা গুছাবো। তখন মানে তাড়াহুড়া করে কি নিব কি নিব না সেটাই হয়ে যায়। তো যাওয়া হোক বা না হোক, আমি আগের থেকে একটু গুছগাছ করে রাখি, আর কি বলবো তোমাদেরকে। তো যেতে পারলে অনেকটাই ভালো হবে, মামার বাড়ির সবাইকে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, আর খুবই মজা হয় মামার বাড়ি গেলে পরে। তো সবারই হয়তো মামার বাড়িটাই মানে অনেকটা মজার জায়গা, যে মানে মামার বাড়ি যেরকমই থাকুক খুবই আনন্দ হয় গেলে পরে। তো অনেক দিন হয়ে গেছে আমি মামা বাড়ি যাই না, তো সবাই বলছিল যাওয়ার জন্য। তো দেখো আজকে সকালবেলা মামি বোন ওরা ফোন করেছিল, তো আমি বলছি যে যাবে না। তো তখন মামি ওরা অনেক রাগ করছিল, কেন আসবে না। তো দেখি কি করা যায়, তো সেটা কালকেই শিওর হব যাব কি না। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বকবক করেই যাচ্ছি, তো দেখি এখন কি কাজকর্ম আছে সেগুলো একটু করি। তো চলে আসছি তোমাদের সাথে একটু পরে।